ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ইব্রাহিম। আবারও হাজির হলাম খুব গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে, সেটা হচ্ছে চেঞ্জ অফ ডিগ্রি। দেখুন, যদিও টপিক্সটা খুব ইজি, কিন্তু কিছু কিছু রুল আছে যেগুলোতে আমরা কনফিউশনে পড়ে যাই। আসুন আজকের কন্টেন্টের মাধ্যমে আমরা ডিগ্রির টোটাল বিষয়টা শিখব প্র্যাকটিসের মাধ্যমে। তার আগে যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে কন্টেন্টটা অবশ্যই শেয়ার করবেন। ওকে, লেটস গেট স্টার্টেড। প্রথম কথা হচ্ছে, ডিগ্রি করতে হলে আমাদেরকে বুঝতে হবে কোন কোন ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি ডিগ্রি হয়। ওয়ার্ড ফর্মেশনটা আমাদেরকে প্রাথমিক ধারণা আমাদেরকে নিতে হবে। ওকে, চেঞ্জ অফ ডিগ্রি, অ্যাকচুয়ালি ডিগ্রি হতে পারে বেশ কিছু জায়গা থেকে, ডিগ্রি হতে পারে, সেটা হতে পারে, এখানে আপনারা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পাবেন। প্রথম এক্সাম্পলটা দেখুন এখানে, যে গুড, গুডের কম্পারেটিভ কী হবে ব্যাটার, তার সুপারলেটিভ কী হবে বেস্ট। গুড শব্দটা কী? গুড শব্দটা অ্যাডজেক্টিভ। ওকে, তার মানে আমরা বুঝলাম যে ডিগ্রির আরেকটা নাম আছে কম্পেরিজন অফ অ্যাডজেক্টিভ। তাহলে ডিগ্রিটা হতে পারে অ্যাডজেক্টিভ। তারপরে দেখুন এখানে মেনি, মোর, মোস্ট। মেনির কম্পারেটিভ কী? মোর। আর তার সুপারলেটিভ কী? মোস্ট। মেনি শব্দটা অ্যাডভার্ব। তার মানে আমরা বুঝলাম অ্যাডজেক্টিভ থেকেও ডিগ্রি হয় এবং অ্যাডভার্ব থেকেও ডিগ্রি রূপান্তর হয়ে থাকে। ওকে, এরপরে যেমন ওয়েল শব্দটা আছে এখানে, ওয়েল শব্দটা ভার্ব। তো ওয়েল শব্দটার কম্পারেটিভ কী হবে? ওয়েলার হবে? অফকোর্স নট। ব্যাটার, বেস্ট। তারপরে এমনিভাবে ইন আছে, তো আপনারা জানেন ইন প্রিপোজিশন। হয়তো বলতে পারেন কি প্রিপোজিশন আবার কীভাবে ডিগ্রি হয়, এটা ব্যতিক্রম রুল। কিছু কিছু রুল আছে প্রিপোজিশন থেকেও কি হয়, কম্পেরিজন হয়, প্রিপোজিশন দিয়েও আমরা কম্পেয়ার করি। যেমন এখানে ইন আছে, ইন প্রিপোজিশন, এটাকে আমরা, এটা কম্পারেটিভ কী হবে? ইনার। এটা সুপারলেটিভ হবে ইনেস্ট অথবা ইনার মোস্ট। ওকে, দেন রয়েছে ইজুকেটেড। ইজুকেটেড শব্দটা কিন্তু ভার্ব। আমি যদি বলি ইজুকেটেড ন্যাশন, এখানে কিন্তু ইজুকেটেড শব্দটা ভার্ব নয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, কখনো এই শব্দটা ভার্ব, এখানে ভার্বকে আমরা কীভাবে করব? কম্পারেটিভ করতে হলে এখানে মোর যোগ হবে, মোর এডুকেটেড, আর এটা সুপারলেটিভ হবে মোস্ট এডুকেটেড। দেন যেটা রয়েছে গ্রেটফুলি। এমনিভাবে কিছু কিছু শব্দ আছে, যেমন অ্যালওয়াই যোগ করে অ্যাডভার্বগুলো হবে, তো এটা অ্যাডভার্ব। তাহলে এটাকে আমরা কীভাবে কম্পারেটিভ করব? তাহলে মোর গ্রেটফুল, মোস্ট গ্রেটফুল, মোর গ্রেটফুলি, মোস্ট গ্রেটফুলি। হাইবার, এটা হলো আমাদের প্রাইমারি ইনফরমেশন, যে ডিগ্রি করার জন্য আমাদের ওয়ার্ড ফরমেশনগুলো জানা লাগবে। দ্বিতীয়ত আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে, ফরমেশনের ক্ষেত্রে দুইটা বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে শব্দটা যদি এক সিলেবিক হয়, মানে মনোসিলেবিক ওয়ার্ড হলে আমরা কম্পারেটিভ করার সময় ইআর যোগ করব। কী যোগ করব? ইআর যোগ করব। আর সুপারলেটিভ করার ক্ষেত্রে আমরা কী যোগ করব? ইএসটি যোগ করব। বাট এখানে দেখুন ইজুকেটেড, এখানে কিন্তু আমরা ইজুকেটের সাথে ইআর যোগ করি নাই, সুপারলেটিভ ইএসটি যোগ করি নাই, আমরা মোর যোগ করেছি। কারণ শব্দটা এক সিলেবল বিশিষ্ট নয়, এটা মোর সিলেবিক। তো বহু সিলেবিক ওয়ার্ডকে কম্পারেটিভ করতে হলে মোর অথবা লেস ব্যবহার করতে হবে, সুপারলেটিভ করতে হলে মোস্ট অথবা লেস্ট ব্যবহার করতে হবে। তাহলে বেশি বোঝানোর জন্য আমরা মোর কথাটা ব্যবহার করি, কম বোঝানোর জন্য আমরা লেস এবং লেস্ট কথাটা ব্যবহার করে থাকি। গেল হচ্ছে বেসিক রুলস, অ্যাকচুয়ালি পজিটিভে কী হয়। আমরা জানি পজিটিভ ডিগ্রিটা, এখানে আমি চারটা রুল দিয়েছি, চারটা রুল হতে পারে পজিটিভ ডিগ্রি। আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই, বিশেষ করে পজিটিভটা নিয়ে এবং কখনো 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 কম্পারেটিভটা নিয়ে। সুপারলেটিভ তুলনামূলকভাবে সহজ, হইবার পজিটিভে যেটা করতে হয় আমাদের, কী কী থাকে পজিটিভে? দেখুন এখানে আমি চার ক্যাটাগরিতে সেন্টেন্সটাকে ভাগ করেছি। একটা সেন্টেন্স আপনার সামনে আছে, সাপোজ আপনি সেটাকে প্রথমে সাবজেক্ট আইডেন্টিফাই করে নেবেন, দেন ভার্ব আইডেন্টিফাই করে নেবেন, ডিগ্রি আইডেন্টিফাই করে নেবেন, দেন অবজেক্ট আইডেন্টিফাই করে নেবেন। একটা বাক্যকে আপনি এই চার ক্যাটাগরিতে ভাগ করে নেবেন। দেন যেটা করতে হবে, প্রথমে আমরা লিখতে হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট ক্যাটাগরিতে যেটা আছে, প্রথমে লিখতে হবে নো আদার। কখন নো আদার লিখবেন এটা আমরা একটু পরে জানছি।
নো আদার লিখবেন, নো আদারের সাথে যে অবজেক্টটা লিখবেন, দেখুন যদি এখানে একটা সেন্টেন্স থাকে এরকম, ধরেন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে বেস্ট বয় ইন দ্য ক্লাস, বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে বয় ইন দ্য ক্লাস হচ্ছে অবজেক্ট। আপনি যে অবজেক্টটা নেবেন সেটা অবশ্যই সিঙ্গুলার অথবা প্লোরালও হতে পারে, নো আদারের সাথে সিঙ্গুলার সাবজেক্ট হতে পারে, ফ্লোরাল সাবজেক্টও হতে পারে, তবে মোস্টলি নো আদার যেহেতু সিঙ্গুলার, এরা সিঙ্গুলারে চুজ করে। অবজেক্টটা নিলেন, নেওয়ার পরে যেটা নিতে হবে, আমরা যে ভার্বটা ব্যবহার করি সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার ইজ ওয়াজ হ্যাজ ব্যবহার হয়, যদি ভার্বটা মেন ভার্ব হয়, ভার্ব নিয়ে কোনো কথা নাই, নো আদারের সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহার হয়। এরপর ডিগ্রির ক্ষেত্রে আমরা যেটা করি, পজিটিভ ডিগ্রিতে আমরা যে ডিগ্রির পার্টে যেটা করতে হবে, অ্যাজ গুড অ্যাজ, ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ, অ্যাজ নাইস অ্যাজ, অ্যাজ হেভি অ্যাজ, অর্থাৎ পজিটিভ ডিগ্রির এই যে ওয়ার্ডগুলোর আগে আগে আপনি অবশ্যই কী করতে হবে, অ্যাজ অ্যাজ অথবা সো অ্যাজ ব্যবহার করতে হবে, অ্যাজ গুড অ্যাজ অথবা সো গুড অ্যাজ, এভাবে এখানে আপনি এডুকেটেড, তাহলে অ্যাজ এডুকেটেড অ্যাজ, মোর এডুকেটেড অ্যাজ এডুকেটেড অ্যাজ, সো এডুকেটেড অ্যাজ, গ্রেটফুলি অ্যাজ গ্রেটফুলি অ্যাজ, সো গ্রেটফুলি অ্যাজ আপনি ব্যবহার করতে হবে। করার পর যেটা করবেন সেটা হচ্ছে অবজেক্ট, আপনি সাবজেক্টটা, ওই যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে হিটা আছে, হিটা পজিটিভের অবজেক্টে চলে যাবে, তাহলে হিটা আপনি শেষে লিখবেন। এখন অনেকে কনফিউশনে পড়ে যায় যে আমরা তো জানি যে প্রোনাউনটা তিন ধরনের, সাবজেক্টও ব্যবহার হয়, অবজেক্টও ব্যবহার হয়। এখন সবসময় আমরা হিকে অবজেক্টে লিখলে আমরা হিম লিখি, কিন্তু দেখেন ডিগ্রির ক্ষেত্রে কিন্তু হিম হবে না। আপনারা জানেন যে অ্যাজের পরে দেনের পরে সাবজেক্টিভ ফর্ম বসবে প্রোনাউনের। ওকে, এটা গেল দ্বিতীয় যে রুলটা আছে পজিটিভ ডিগ্রি, সেটা হচ্ছে ভেরি ফিউ প্রথমে বসাবেন, বসানোর পরে আপনার অবজেক্টটা ভেরি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, যদি বয় থাকে আপনি লেখার সময় লিখতে হবে বয়েজ, অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট হলে আপনি ফ্লোরাল করে দিবেন, ভেরি ফিউর সাথে আপনি অবজেক্টটা ফ্লোরাল লিখবেন। তো অবজেক্ট অবশ্যই ফ্লোরাল হইলে আপনি অবশ্যই ভার্বটা ফ্লোরাল ব্যবহার করবেন, বিভার্ব যদি হয় আপনি আর লিখবেন, ওয়ার লিখবেন, হ্যাভ লিখবেন, আর যদি মূল ভার্ব হয় তাহলে সেটা সিঙ্গুলার ফর্ম হবে, এস অথবা ইএস যোগ হবে না। ওকে, দেন যেটা করতে হবে ডিগ্রি, ওই যে অ্যাজ অ্যাজ, আপনি পজিটিভ ডিগ্রিতে অবশ্যই অ্যাজ অ্যাজ থাকবে, সো অ্যাজ থাকবে, দুইটা শব্দের দুই পাশে অ্যাজ অ্যাজ থাকবে অথবা সো অ্যাজ থাকবে। ফাইনালি আপনি অবজেক্ট সাবজেক্ট অন্যান্য বাক্যে, যেমন কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রির যে সাবজেক্ট সেটা পজিটিভে এসে অবজেক্ট হয়ে যায়। এরপরে যে রুলটা আছে, কখনও কখনও দেখবেন সেন্টেন্সে নো আদার ভেরি ফিউ নাই, সকল পজিটিভ ডিগ্রিতে নো আদার ভেরি ফিউ নেই, তো সেই সেন্টেন্সগুলো কীভাবে করবেন? বাক্যটা যদি হাঁ বাচক বাক্য হয় অথবা হি ইজ ওয়াইজার দ্যান আই, তাহলে এই ধরনের সেন্টেন্স আপনি কীভাবে করবেন? বাক্যটা পজিটিভ, তখন আপনি অবশ্যই এই সেন্টেন্সটাকে শেষে আই আছে, হি ইজ ওয়াইজার দ্যান আই, তাহলে তো আপনাকে লিখতে হবে আই অ্যাম নট অ্যাজ ওয়াইজ অ্যাজ হি, তাহলে সেক্ষেত্রে আপনি অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবেন, প্রথমে অবজেক্ট বসবে, তারপর আপনি ইজ নট ওয়াজ নট আপনি বসাবেন, সাবজেক্টটা যদি ফ্লোরাল হয়, অবজেক্টটা যদি ফ্লোরাল হয় আপনি ফ্লোরাল ভার্ব বসাবেন, দেন আপনি অ্যাজ অ্যাজ থাকবেই, কোনো কথা নাই, অ্যাজ অ্যাজ আপনি লিখবেন, তারপরে আপনি সাবজেক্টটা লিখবেন। ফাইনালি যে রুলটা, কিছু কিছু পজিটিভ ডিগ্রিতে দেখা যায় যে অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, চেঞ্জ হয় না। আমি কিছুক্ষণ আগে যেটা করেছি, হি ইজ স্ট্রঙ্গার দ্যান আই, এখানে আমি আইকে শুরুতে নিয়ে আসছি, চেঞ্জ হবে না। কোন ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে না? যেখানে নট লেস নো লেস থাকবে, সেখানে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, অবজেক্টের জায়গায় অবজেক্ট থাকবে, সেটা চেঞ্জ হবে না। সেই রুলটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্টে হবে, ভার্ব হবে, ডিগ্রি নট লেস নো লেস এটা আপনি বসাবেন, বসানোর পরে অ্যাজ অ্যাজ লিখবেন, তারপরে আপনি অবজেক্ট লিখবেন, অর্থাৎ সাবজেক্ট ভার্ব ডিগ্রি অবজেক্ট, এটা কোনো পরিবর্তন নেই। এরপর যে রুলটা আছে বেসিক রুল, সেটা হচ্ছে পজিটিভের চারটা রুল আমরা পারলে মোটামুটি পজিটিভ আমরা করতে পারবো। দেন যেটা আছে কম্পারেটিভের, শুধুমাত্র দুইটা রুল আছে, যদি আমি এখানে একটা একভাবে লিখেছি, মনে রাখতে হবে সুপারলেটিভ এবং কম্পারেটিভ একই রাস্তায় হাঁটে, অর্থাৎ সাবজেক্টও একইভাবে হয়, অবজেক্টও একইভাবে হয়। যেমন এখানে কম্পারেটিভ ডিগ্রির সাবজেক্ট যেটা হবে, সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট এটা হবে, কম্পারেটিভ ডিগ্রির অবজেক্ট যেটা হবে, সুপারলেটিভ ডিগ্রির অবজেক্ট সেটা হবে, ভার্ব যেটা হবে
কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রির ভার্ব একই হবে, শুধুমাত্র ডিগ্রিটা পরিবর্তন হবে। তাহলে কীভাবে করব? প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, লেখার পর আপনি ভার্ব লিখবেন, দেন আপনি ডিগ্রির পরে যেটা করতে হয়। এখন দেখেন কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কী করি, এই যে এই ফরম্যাটগুলো বেটার, তারপর ইনার, মোর এডুকেটেড, এটা লিখলেই কিন্তু আপনার কম্পারেটিভ ডিগ্রি হয় না। এটার পর আপনাকে দেন লিখতে হবে, দেনের পরে এনি আদার লিখতে হবে, অথবা মোস্ট আদার লিখতে হবে, অথবা ফিউ আদার লিখতে হবে, অথবা মেনি আদার লিখতে হবে, অথবা অল আদার লিখতে হবে। ওকে, তাহলে কখনও কখনও আপনি দেন লিখবেন, কখন এনি আদার লিখবেন, কখন মোস্ট আদার লিখবেন, কখন অল আদার লিখবেন, কখন ফিউ আদার লিখবেন, সে বিষয়টা আমরা একটু পরে ক্লিয়ার হচ্ছি। ফাইনালি সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি আমরা যেটা করি, যে সুপারলেটিভ আগেই বলছি যে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সেম থাকবে। সো এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তো আমরা শুধু ডিগ্রির আগে, সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা কী করব? এটার পরে তো আমরা বেটার দ্যান এনি আদার, মোর বিউটিফুল দ্যান এনি আদার, তারপরে ইনার দ্যান এনি আদার, ইনার দ্যান মোস্ট আদার, এগুলো লিখেছি। এখন সুপারলেটিভ ডিগ্রি আগে কী করতে হবে? সুপারলেটিভ ডিগ্রিগুলোর আগে আপনাকে অবশ্যই দি লিখতে হবে, অথবা ওয়ান অফ দ্য লিখতে হবে। ওকে, তাহলে এরপরে যেটা করতে হবে, দি অথবা ওয়ান অফ দি লিখলেন, আপনি ডিগ্রি লিখলেন, ফাইনালি আপনি অবজেক্টটা লিখে দিলেন। তো এখানে একটা বিষয় নোট করার আছে, যেমন আমরা জানি যে অল আদারের, অল আদারটা বহুবচন, অল আদার অন্য সবগুলো, মেনি আদার, এরপর ফিউ আদার, মোস্ট আদার, ভেরি ফিউ, ওয়ান অফ দ্য, এগুলো সবগুলো ফ্লোরাল ওয়ার্ড, অর্থাৎ এগুলো দ্বারা বহু বচন বোঝায়। এগুলোর সাথে যে নাউনটা বসবে সেটা অবশ্যই ফ্লোরাল হবে। ওকে, এখন আমরা রুল শিখলাম, ক্যারেক্টারিস্টিক্স শিখলাম, ফর্মেশন শিখলাম, এখন আমরা প্র্যাকটিস করব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে সুপারলেটিভ ডিগ্রির একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো দেখুন কীভাবে এটা সুপারলেটিভ হইল, এখানে ওয়ান অফ দ্য রয়েছে এবং এখানে বেস্ট রয়েছে, কারণ গুড, বেটার, বেস্ট, এবং বেস্টের আগে কী রয়েছে, ওয়ান অফ দ্য রয়েছে। এখন দেখেন এই সেন্টেন্সটা আমি কম্পারেটিভ করব। তো কম্পারেটিভ করতে হলে কী করতে হবে, যেটা করতে হবে যে হি আছে, ইজ আছে, হি ইজ যেভাবে আছে এটা বসে গেল, এবং এখানে বয় ইন দ্য ক্লাস আছে, বয় ইন দ্য ক্লাস বসে গেল, ঠিক আছে। এখন শুধু আপনি ওয়ান অফ দ্য বেস্টকে চেঞ্জ করবেন, তাহলে কী করতে হবে, বেস্টের কম্পারেটিভ কী, বেটার। তো বেটার পরে কী লিখতে হবে, এই যে ওয়ান অফ দ্য যেখানে থাকবে তার পরিবর্তে লিখতে হবে দ্যান মোস্ট আদার, অথবা দ্যান মেনি আদার, অথবা দ্যান ফিউ আদার। আপনি মোস্ট আদার লিখবেন, ফিউ আদার লিখবেন, অথবা মেনি আদার লিখবেন, তাহলে হি ইজ বেটার দ্যান মোস্ট আদার বয় ইন দ্য ক্লাস। ওকে, এখানে শুধু আপনি বয়েজ ইন দ্য ক্লাস করে দিবেন, ঠিক আছে। এখন দেখেন এই সেন্টেন্সটাকে আমরা কী করব, কম্পারেটিভ করব, পজিটিভ করব, সরি পজিটিভ করব। তাহলে কী করতে হবে, পজিটিভের আগে স্ট্রাকচারে কী বলছিলাম, অবজেক্টটাকে নিয়ে আসতে হবে, এবং অবজেক্টের আগে কী করতে হবে, ওয়ান অফ দ্য যেখানে থাকবে সেখানে ভেরি ফিউ হবে, ভেরি ফিউ, কারণ ওয়ান অফ দ্য বহুবচন, ভেরি ফিউটাও বহুবচন। ভেরি ফিউর পর আপনি অবজেক্ট আনবেন বয়েজ ইন দ্য ক্লাস, এরপর আপনি ভার্ব লিখবেন, অবশ্যই ইজ লিখবেন না, আর লিখবেন, কেন, বয়েজের সাথে কি হয়, আর হয়। এখন আপনি ডিগ্রি লিখবেন বেস্ট, তো কী লিখবেন, বেস্টের পজিটিভ কী, অ্যাজ গুড অ্যাজ সাবজেক্ট কে, হি, আপনি এখানে হি লিখে দিবেন। এমনিভাবে আমরা কী করতে পারি, ইজিলি সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ আমরা করতে পারি। ওকে, এখন এখানে যদি এখানে শুধুমাত্র কী থাকতো, দি থাকতো, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হ্যাঁ, এটা যদি এভাবে থাকতো তাহলে কী করতাম, হি ইজ বেটার দেন, শুধু আমরা এখানে কী লিখতাম, আমরা লিখে দিতাম এনি আদার, ওকে, অথবা অল আদার বয় ইন দ্য ক্লাস, এটা লিখে দিতাম। পজিটিভ ডিগ্রি কী হতো, পজিটিভ ডিগ্রি আমরা লিখতাম নো আদার, কী লিখতাম, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। ওকে, এখন দেখুন পরবর্তী যেটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা ইজ লার্জার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ। এখন দেখেন এখানে এনি আদার ছিল কম্পারেটিভ ডিগ্রিতে, এখন যখনই আপনারা অল আদার পান, অর্থাৎ সমস্তক শব্দ পান, তখনই একটু চিন্তায় পড়ে যান যে অ্যাকচুয়ালি অল আদার পরিবর্তন কী হবে। তো অল আদারের পরিবর্তে আমরা নো আদার লিখব, পজিটিভ ডিগ্রিতে কী লিখব,
নো আদার লিখব, নো আদার পর অবজেক্ট লিখব সিটিজ ইন বাংলাদেশ, সিটিজ ইন বাংলাদেশ। আপনারা জানেন যে নো আদার ফরে সাবজেক্ট ফ্লোরাল হলেও ভার্বটা সিঙ্গুলার হয়, আমরা ইজ লিখব। এরপর এখানে লার্জার আছে, আমরা লিখব অ্যাজ লার্জ, অ্যাজ এখানে আপনি সাবজেক্ট লিখিয়ে দেবেন ঢাকা। ওকে, এরপরে যে কনফিউশনটা থাকে, আমরা অনেক সময় সুপারলেটিভে অফ অল পেয়ে থাকি, এটা পাইলে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই যে অ্যাকচুয়ালি অফ অলের পরিবর্তে কী হবে। সুপারলেটিভে অফ অল থাকলে কম্পারেটিভে এটা কী করে, এটা দেন অল আদার হয়। ওকে, তাহলে এখানে কম্পারেটিভ, এটা সুপারলেটিভ আছে, কম্পারেটিভ করবো আমরা, তো কী করবো, এ ওয়ার ইজ দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ, এটার পরিবর্তে হবে মোর ডিস্ট্রাকটিভ। এরপর আমাদেরকে লিখতে হবে দেন, যেহেতু অল থিংস আছে আমরা লিখব অল আদার থিংস। ওকে, এরপরে দেখেন গেল এই দুটা রুল। আরেকটা রুলে আমরা কনফিউশনে পড়ে যাই যে জামিল ইজ ওয়াইজার দেন হাসান, এটাকে কম্পারেটিভ করতে হবে। দেখুন দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, দেনের পরে যদি কিছু না থাকে তাহলে সেটা পজিটিভ শুরু হবে শুধুমাত্র অবজেক্ট দিয়ে। অবজেক্ট বলতে এখানে হাসান আছে অবজেক্ট, আমরা হাসান নিয়ে আসবো, হাসান, এখানে ইজ আছে, পজিটিভ বাক্যটা নেগেটিভ হবে, ইজ নট। ওকে, এখন ওয়াইজার এখানে আমরা লিখব অ্যাজ ওয়াইজ, অ্যাজ, আর সাবজেক্ট লিখে দিব পিছনে জামিল। এ ধরনের হাবাচক বাক্যগুলো পজিটিভ করতে হলে নাবাচক করতে হবে এবং অবজেক্টটাকে সাবজেক্টে এনে করতে হবে, কারণ এখানে নো আদার ভেরিফিউ বসানো যাবে না। এরপরে যেটা আছে, যেমন দেখুন এখানে এটা নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই যে হি ইজ নো লেস স্ট্রঙ্গার দ্যান ইউ, এ ধরনের সেন্টেন্স, নো লেস নট লেস যুক্ত সেন্টেন্সকে আমরা কম্পারেটিভ করতে হলে, পজিটিভ করতে হলে কীভাবে করবো, বাক্যের অবজেক্টকে সাবজেক্টে এনে করবো নাকি সাবজেক্টকে অবজেক্টে নিয়ে করবো, কীভাবে করবো। অ্যাকচুয়ালি এ ধরনের সেন্টেন্স কোনো রূপান্তর হয় না, পরিবর্তন হয় না, আমরা জাস্ট সাবজেক্ট আছে সাবজেক্ট লিখে দিব, এখানে হি আছে হি, ইজ আছে ইজ, নো লেস স্ট্রঙ্গার দেন পুরোটার পরিবর্তে আমরা লিখব অ্যাজ স্ট্রং, স্ট্রং অ্যাজ ইউ, এখানে সাবজেক্ট ইউ অবজেক্ট যা আছে তা আছে, এখানে সাবজেক্টে যা আছে তা আছে, চেঞ্জ হয় নাই। ওকে, এখন একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা সুপারলেটিভ ডিগ্রিতে যদি অফ অল থাকে, কিছুক্ষণ আমরা করেছি অফ অল, কম্পারেটিভ ডিগ্রিতে সেটা কী হয়ে যায়, দেন অল আদার, এখানে আমরা দেন অল আদার লিখেছি, পরিবর্তন হয়েছে। আর একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে সমর্থক শব্দ, একটা আরেকটা পরিপূরক, যেমন অফ অল এটা সমর্থক শব্দ হচ্ছে অফ এনি, আবার অল আদার এটা সমর্থক শব্দ হচ্ছে এনি আদার, ফিউ আদার এটা সমর্থক শব্দ হচ্ছে মোস্ট আদার, মেনি আদার এগুলো হচ্ছে সমর্থক শব্দ। তো আশা করি ডিগ্রির যে কমপ্লেক্সিটি ছিল সেটা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে, ডিগ্রির উপরে আমার আরও 2-3 লেসন দেওয়া আছে, আপনি প্লে লিস্ট থেকে সেগুলো দেখে নেবেন। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।